আসসালামু আলাইকুম। আমরা যারা চিকেন চাপ বা বিফ চাপ খেতে পছন্দ করি, খেতে ভালোবাসি, তো আমাদের মন চাইলে যেতে হয় নামি দামি হোটেল রেস্টুরেন্টগুলোতে, কারণ সেখানকার চাপগুলোতে ভীষণ সুন্দর একটা ফ্লেভার টেস্ট আমরা পেয়ে থাকি, মশলার ফ্লেভার। তো আজ চেষ্টা করব ঘরেই তৈরি করার জন্য সেই সুন্দর ফ্লেভার এবং টেস্টটা দিয়ে। তো চলুন তৈরি করি। প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে সেই সুন্দর ফ্লেভার আসবে চাপ থেকে, সেই মশলাটা তৈরি করে নেওয়ার জন্য নেয়া, এটা একটা স্পেশাল মশলা বললেও চলে। তো এটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কিছু জয়ত্রী, এক টুকরো জয়ফল, কাবাব চিনি নিয়েছি 10-15টা, এখানে নিয়েছি রাঁধুনি, আর নিয়েছি এলাচ, গোলমরিচ, লং, দারুচিনি এবং জিরা। এগুলোকে সব হালকা টেনে নিতে হবে। আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে কাঁচা পেঁপে, মাংসটাকে সফট করার জন্য। তো এক টুকরো কাঁচা পেঁপে নিয়েছি, এটাকে ভালো করে বেটে নিব। আর আরেকটা জিনিস লাগতেছে সেটা হচ্ছে বেসন, এখানে 2 টেবিল চামচ বেসন নিচ্ছি, এটাকে 1 মিনিটের মতো ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এটা কাঁচা দিলে আসলে অতটা ভালো ফ্লেভার আসবে না, এই জন্য একটু ঢেলে নিতে হবে। তো প্রথমে আমি মশলাগুলোকে ঢেলে নিব। যে মশলাগুলো একটু মোটা আছে, ভারী আছে, সেগুলো আস্তে আস্তে আগে আগে দিব, যাতে করে সবগুলো সমানভাবে ভাজা হয়। সবগুলো একসঙ্গে দিলে তো আর কিছু পুড়ে যাবে, কিছু কাঁচা থেকে যাবে, সব কিছু একভাবে ভালোভাবে গুঁড়োও হবে না, সুন্দর ফ্লেভারটাও আসবে না। এই জন্য তো এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। এগুলো যখন একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে 1 মিনিটের মতো বা 40 সেকেন্ডের মতো, তখন আমি দিয়ে দিচ্ছি জিরা এবং রাঁধুনি। এটি দিয়ে জাস্ট আর 10-15 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাতেই হয়ে যাবে। আর যেহেতু আজকে বিফ চাপ তৈরি করছি, তাই এখানে বিফ নিয়েছি, একটা মোটা টুকরো নিয়েছিলাম বিফের, সেটাকে আমি কেটে পাতলা করে 5 পিস করে নিয়েছি। আসলে কাটার ভিডিওটা আমার তো করা হয় নাই, এই যে কেটে নিয়েছি। এখন এটাকে একটু থেতলে নিতে হবে। থেতলে নেওয়ার কাজটা নাইফ দিয়েও করা যায়, হাতুড়ি দিয়ে করা যায়, বা বেলুনি দিয়ে করা যায়। যারা প্রফেশনাল শেফ আছেন তারা হয়তো এক ধরনের হাতুড়ি আছে সেটা দিয়ে করে থাকেন, কিন্তু আমরা দেখা যাচ্ছে বছরে একবার বা দুইবার খাই, তো আর যে কিছু একটা দিয়ে করে নিলেই হয়ে যায়। তো আমি দেখেন একটা বড় একটু মোটা টাইপের নাইফ নিয়েছি, এটার উল্টা পাশটা দিয়ে আমি এভাবে থেতলে নিচ্ছি। একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে নিচ্ছি, ঠিক এভাবেই থেতলে নিলে হয়ে যাবে। ঘুরিয়ে ফিরিয়ে একটু বাঁকা বাঁকাভাবে ধরে এভাবে করে নিচ্ছি, কারণ খুব বেশি করলে কিন্তু ভেঙে যাবে। একটু ধৈর্য ধরে বুদ্ধি খাটিয়েই করতে হবে। তো আমি এভাবে বাকি যে মাংসের টুকরাগুলো আছে সেগুলোকেও করে নিব, সবগুলো একইভাবে করে নিব। চিকেন চাপ বলেন আর বিফ চাপ বলেন, প্রসেসটা প্রায় একই রকমই, একটু সামান্য কিছু পরিবর্তন আছে। তো দেখেন এই যে আমি সবগুলো করে নিয়েছি, হয়ে গেছে আমার করে নেওয়া। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করার জন্য মশলাটা তৈরি করে নিব। তো তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, আমি পানিটা ঝরিয়ে নিয়েছিলাম আগে থেকে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, ও আমি যে মশলাটা তৈরি করে নিলাম এতক্ষণে সেই মশলার গুঁড়োটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যে বেসনটা ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আসলে সে ভিডিওটা আমার এখানে হয় নাই। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ খাঁটি সরিষার তেল, এটার থেকে এখন দারুণ একটা ফ্লেভার আসছে, খুব সুন্দরই একটা ফ্লেভার আসবে এটার থেকে সরিষার তেলটা দিলে। তো এখন এটাকে খুব ভালোভাবে আমি আবারও ফেটিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। তো পুরোটা মশলা আমার লাগবে না, আমি যে মশলাটা তৈরি করছি সেখান থেকে আমি অর্ধেকটা উঠিয়ে নিলাম,
আর এখানে দিয়ে দিলাম যে এক টুকরা পেঁপে দেখিয়েছিলাম সেই পেঁপেটাকে বেটে নিয়েছি পেঁপেটা পেঁপেটা কি করবে গরুর মাংসটা তো আসলে শক্ত থাকে এটাকে সফট করবে খুব সহজে নরম করে দিবে এবার এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আগে থেকে যে মাংসটা তৈরি করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে ভালো করে মাংসের গায়ে মশলাগুলো মাখিয়ে নিব কাজটা হাত দিয়ে করলে খুব ভালো হয় তাই আমি হাত দিয়ে করতেছি তো হয়ে গেছে আমার ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমি নরমাল ফ্রিজে এক রাতের জন্য রেখে দিচ্ছি সময় হাতে আছে তাই এক রাত রেখে দিয়েছি না থাকলে 5-7 ঘন্টা রেখে দিলেও হয়ে যাবে এখন আমি চাপগুলোকে সরিষার তেলে ভেজে নিব আসলে সরিষার তেলের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে এবং খুব স্বাস্থ্যসম্মত সরিষার তেলটা যে কারণে আমি খাবারগুলো বেশি সরিষার তেল দিয়ে করার চেষ্টা করি আর চাপগুলো আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি ভাজাটা হচ্ছে যে যার পছন্দ মতো করে নেবেন কেউ কম খেতে পছন্দ করেন কেউ বেশি ভাজা খেতে পছন্দ করেন তবে 10 থেকে 15 মিনিটের ভিতরই ভাজা হয়ে যাবে ভালো করে রান্না হয়ে যাবে মাংসটা তাতে কোনো সমস্যা নেই এর পরবর্তীতে ভাজা কম বেশি সেটা যার যার পছন্দ মতো তো একটা পাশ যখন হয়ে গেছে তখন প্রায় 5-6 মিনিটের মতো আমি একটা পাশ ভেজে নিয়েছি এখন উল্টিয়ে দিচ্ছি তো আরেকটা পাশও যখন হয়ে গেছে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন শুধু পছন্দ মতো সস ব্যবহার করে খেলেই হয়ে যাবে বিপ চাপ তৈরি আশা করছি সবার ভালো লেগেছে আর আজকের ভিডিওটি আমি এখানেই এ পর্যন্ত শেষ করব সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ